আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আমার খামারের দেশি মুরগ মুরগির কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো। এই যে এগুলো খুব সুন্দরভাবে আমি একটা একটা করে ধরে ধরে আপনাদেরকে দেখাইতেছি। এই যে মোরগ হচ্ছে আমার ঘরের বাচ্চা, এখন অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট হয় নাই, তবে দৌড়াদৌড়ি শুরু করছে আর কি। খুবই চঞ্চল। যে এটার ওয়েট আছে হচ্ছে একদম 1.2, 1200 গ্রাম। এই যে আমার এই মোরগটা হচ্ছে সেকেন্ড মোরগ, এটাও আমার ঘরের বাচ্চাই। তো এইটার ওয়েট আছে হচ্ছে 1 কেজি 200 গ্রাম, সরি 1 কেজি 300 গ্রাম আছে এইটার ওয়েটটা। আর যে লালটা, এইটার ওয়েট হচ্ছে 1 কেজি 200। এই যে দেখেন, মাশাল্লাহ, খুব বড় সাইজের মোরগ। এগুলো আরও বড় হবে, এখনও পূর্ণ ই পায় নাই, যে সাইডগুলোতে আরও লেজ বাড়বে। এবার আমার আর লফটের যে কিং একটা মোরগ আছে, মানে এদেরই সেম এজের, তো ওই মোরগটা আমি এখন দেখাবো আপনাদের। এই যে এখন হচ্ছে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমার লফটের কিং। এগুলো সেম এজের, একই বয়সের। হইলো এই মোরগটা যে দেখেন, এটার হাইটটা দেখেন, মাশাল্লাহ ভাই, এটা অনেক উঁচা, মোরগটা খুবই বড় জাতের। লেজগুলা আমি কেটে দিছিলাম, তো এখন আবার বের হইতেছে লেজগুলা। মোরগটা মাশাল্লাহ খুবই সুন্দর। এবার হচ্ছে আমার মুরগিগুলোর কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার পাহাড়ি মুরগির কালেকশন, পাহাড়ি দেশি মুরগি। মুরগিটা মাশাল্লাহ খুবই সুন্দর, এটা এখনও কিন্তু ডিম পারে না, একবারে নতুন নতুন, এখনো ডিম দেয় নাই, মাশাল্লাহ খুবই সুন্দর। যে এইখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, বিগ সাইজের একটা দেশি মুরগি, হ্যাঁ, কিনা আর কি। তো আমার এখানে আছে হচ্ছে প্রায় 15 দিন হবে, নতুন কিনছি, মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই বিগ সাইজের একটা মুরগি। তারপর যে মুরগিটা দেখাবো, এই যে এটাও একটা মাশাল্লাহ খুবই বড় সাইজের একটা দেশি মুরগি, মানে এগুলো হচ্ছে 2 বার করে ডিম পারা আর কি। এই যে মুরগিটা, এই মুরগিটাও, তারপর আগের যে মুরগিটা দেখাইছি ওইটাও মোটামুটি 2-3 বার ডিম পারছে, এটাও 2-3 বার ডিম পারা। হ্যাঁ মাশাল্লাহ খুবই সুন্দর মুরগিটা, মানে লেজ ছোট কিছু মুরগি থাকে যে ওই টাইপের মুরগি। তারপর দেখাবো হচ্ছে এই যে এই মুরগিগুলা, এই দুইটা মুরগি হচ্ছে একই ঘরের মুরগি, দুইটাই সেই মেজ, একবার করে ডিম পারছে এই মুরগিগুলা, মাশাল্লাহ খুবই সুন্দর, একবারে সেম কালার প্যাটার্ন পাইছে, সাদার মধ্যে ফুট ফুট, দুইটাই প্রায় সেম কালার, মাশাল্লাহ খুবই সুন্দর এই মুরগিগুলো। আবার হয়তো বা এই 1-1.5 সপ্তাহের মধ্যে আবার ডিমে চলে আসবে। এখন এই যে আরেকটা মুরগি, যেটা এই যে আরেকটা খুবই সুন্দর মুরগি, কিন্তু এটা হচ্ছে একটু ছোট, ছোট জাতের মধ্যে আর কি। এই মুরগিটা একটু ছোট জাতের, এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা থেকে বড় হয়েছে, নতুন ডিম পাড়া শুরু করছে, এই মাত্র প্রথম ডিম পারতেছে, অলরেডি 2টা ডিম পারছে মনে হয়। আমি এই যে আজকে তুললাম, আজকে একটা তুলছি আর পরশু দিন আরেকটা তুলছি, নতুন ডিম পারতেছে এটা, মাশাল্লাহ। যে এখন যে মুরগিটা দেখতে পাইতেছেন, এটাও একটা নতুন মুরগি, আমার ঘরের বাচ্চা থেকে বড় হয়েছে, ডেকে মুরগি, নতুন ডিমে আসবে আর কি, এখনও ডিম পাড়া শুরু করে নাই, মাশাল্লাহ। এই মুরগিটা মানে ছোটবেলা থেকেই খুবই ভয় পায়, বুঝছেন, মানে অতটা ফ্রেন্ডলি হতে পারে নাই,
যাক, এটা নতুন ডিমে আসবে, হয়তো বা আরো 20 দিনের মতো লাগবে, 15-20 দিনের মতো। আচ্ছা, হ্যাঁ, তারপর যে মুরগিটা দেখাবো এটা হচ্ছে আমার নিজের ঘরের একটা মুরগি, এটাই প্রথম একবার ডিম পারছে, এখন আবার ডিমে চলে আসতেছে, মাশাআল্লাহ। এই মুরগিটার কালার খুবই সুন্দর, এটা আমার মানে ছোট থেকেই মানে যখন বড় হইতেছে মানে খুবই আদরের, এই কালারটা আমার অনেক পছন্দের একটা কালার, মানে খুবই সুন্দর। এই মুরগিটা একবার ডিম পারছে, তো কুচি হয়েছিল তো বসাই নাই, অন্য মুরগি দিয়া ফুটাইছি ডিম, তো এখন আবার ডিমে চলে আসছে, মাশাল্লাহ খুবই সুন্দর। এটাও মোটামুটি মাশাল্লাহ বড় সাইজের মুরগি। হ্যাঁ, তারপরে যে মুরগিগুলো আছে আমার এখানে, দুইটা প্রায় সেম কালার, এটা একটু বড় সাইজ, এই মুরগিটা একটু বড়, মানে এটা একটু এই দুই একবার ডিম পারছে, দেখেন মারামারি করে কি করছে মাথার ঝুঁটি। আর এই যে এটা হচ্ছে একবারে নতুন মুরগি, এখনো ডিম পাড়া শুরু করে নাই, এটা ডিম পারবে হয়তো রিসেন্টলি 2-4-5 দিনের মধ্যে এটা ডিম পাড়া শুরু করে দিবে। আর এটা হচ্ছে ডিম পাড়া মুরগি, এটা ডিম পারছে আগে একবার, মাশাল্লাহ দুইটাই খুব সুন্দর। যে একটা সুন্দর মুরগি, এটা হচ্ছে আগে একবার বাচ্চা করছে, তারপর আবার ডিম পারছিল, ওই ডিম গুলা খাইয়া ফেলা হয়েছে, এখন আবার ডিম পারছে, ডিম পারতেছে, রানি নিয়ে আছে, মাশাআল্লাহ। আচ্ছা, খুবই সুন্দর। তবে এই যে মুরগিগুলোর সাইজ গুলো একটু ছোট। এখন আপনাদের যে মুরগিটা দেখাবো এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা মুরগি, আর মোটামুটি এইখানে এই কালারের মুরগিগুলো খুবই কম পাওয়া যায়। যে মুরগিটা খুবই সুন্দর একটা মুরগি, এটা ডিম পারছে একবার, তো একবার কুচি হয়েছিল, তো কুচি ডিম বসাই নাই, তো এখন হয়তো আবার ডিম পাড়া শুরু করে দিবে কিছুদিনের মধ্যে। এগুলো খুবই বড় সাইজের মুরগি, মাত্র নতুন একবার ডিম পারছে এই মুরগি, আর এই মুরগি, তারপর হচ্ছে আপনার এই যে এই মোরগ, এগুলো হচ্ছে একই ঘরের, এই মুরগি এই মোরগ, তারপর হচ্ছে আপনার এই যে এই মুরগিটা, এগুলো হচ্ছে একই ঘরের মুরগি, মাশাল্লাহ খুবই সুন্দর। আর এই মুরগিটা আমার খুবই পছন্দের। এরকম আরেকটা মুরগি আছে, তো ওই মুরগিটা আমি দেখাইতে পারবো না আজকে, কারণ ওই মুরগিটা মনে হয় আমার আজকে ঘরে আসে নাই সম্ভবত, বা কোন চিপায় আছে বলতে পারতেছি না, তো ওইটা আবার নেক্সট টাইম আরেকদিন দেখাই দিব।